এইবার ভূমি কেলেঙ্কারিত ব্যাংক ম্যানেজারৰ নাম হ্যান্ডকাফ লাগিল ইউকো ব্যাংকৰ ম্যানেজারৰ হাতত মর্টগেজ হিসাবে রখা ভূমি বিক্রি করলে ব্যাংকর ম্যানেজারে হৌখিনি না মৃত লোকর ব্যাংক একাউন্টর ধন আত্মসাত করে কারাগারক সুমাইছিল বরবারী এস বি আইয়ের ম্যানেজার গুলেনুর হুসেন দিসপুর আরক্ষী গ্রেপ্তার করেছিল কলঙ্কিত ম্যানেজার গুলেনুরক এইবার অকলশরিয়া বৃদ্ধার ভূমি আত্মসাত করে গ্রেপ্তার ইউকো ব্যাংকর ম্যানেজার প্রসেনজিৎ রায় এইজনেই হয়েছে ইউকো ব্যাংকর শিলপুখুরী শাখার উপ মহাপ্রবন্ধক প্রসেনজিৎ রায় পশ্চিমবঙ্গর এইজন প্রসেনজিতে মাটির দালালর সঙ্গে মিতিরালি করে বিক্রি করলে 80 বছরীয় বৃদ্ধার এটুকুরা ভূমি প্রভা ভট্টাচার্য নামের ভুক্তভোগী বৃদ্ধাগীর জাপরি গগত থাকা ভূমি বিক্রি এইজন ম্যানেজার প্রসেনজিতর ঘটনা প্রায় 10 বছর পূর্বর এটা সোসাইটির পরা বৃদ্ধাগীর ঋণ লবলৈ বিচারিছিল সেই মর্মে বৃদ্ধাগীয়ে মাটির কাগজ মর্টগেজত থবলৈ বিচারিছিল মাটির কাগজখন পরীক্ষা করবলৈ সোসাইটিটোয়ে দুদিনমান নিজের হাতত রাখিছিল পিছত বৃদ্ধাগীয়ে ঋণ নালাগে বলে কোয়াত বৃদ্ধাগীক ঘুরাই দিছিল এখন ভুয়া মাটির কাগজ আর আসল কাগজখনের জড়িয়ে সোসাইটিটোর 2 প্রবঞ্চকে শিলপুখুরীর এইটো ইউকো ব্যাংকর পৰা লৈছিল বৃহৎ পরিমাণের ঋণ ব্যাংকর এইজন ম্যানেজারক ম্যানেজ করে বৃদ্ধাগীর মাটির কাগজের জড়িয়ে লৈছিল সেই ঋণ এইজন ম্যানেজারে বৃহৎ অঙ্কত ম্যানেজ হয়ে বৃদ্ধাগীর অজ্ঞাতেই 2 প্রবঞ্চকক দিছিল বৃহৎ ঋণ পরবর্তী সময়ত সেই ঋণ পরিশোধ নকরাত এইজন ম্যানেজার প্রসেনজিতর নেতৃত্বতেই ভূমিখিনি বিক্রি করে দিয়ে অন্য লোকক ঘটনা সন্দর্ভত ক্রাইম ব্রাঞ্চত রুজু হওয়া 1/2024 নং গোচরের ভিত্তিত আরক্ষীয়ে প্রথমে গ্রেপ্তার করে সোসাইটির 2 প্রবঞ্চক ক্রমে ইন্দ্রজিৎ মজুমদার আর রফিক আলিক আর তার পরবর্তী সময়ত শুক্রবারে নিশা গ্রেপ্তার করে এইজন কলঙ্কিত ম্যানেজার প্রসেনজিৎ রায়ক এই ঘটনাত ব্যাংকর অন্য লোক জড়িত থাকার তথ্য লাভ করেছে আরক্ষীয়ে শীঘ্রেই হয়তো জালত পড়ব ইউকো ব্যাংকর আন কেবাজনো কর্মচারী ভিডিও জার্নালিস্ট দিলীপ গগৈর সহ সমরজ্যোতি শর্মার রিপোর্ট প্রাগ নিউজ